প্রিয় দেশবাসী, আমি একাধিক বিয়ে করেছি। শরীয়তে ইসলামী একজন মুসলিম পুরুষকে চার চারটি বিয়ে করার অনুমতি প্রদান করা হয়েছে। দেশীয় আইনেও চার বিবাহ করার প্রতি কোনো ধরনের নিষেধাজ্ঞা বা কোনো ধরনের অনুৎসাহ নেই। কাজেই আমি যদি চারটি বিবাহ করি তাহলে এতে কার কি? আমি একাধিক বিয়ে করেছি এবং সেই একাধিক বিবাহ করা আমার শরীয়তসম্মত বৈধ অধিকার, সেটি আমার নাগরিক অধিকার। যদি আমার একাধিক বিবাহের উপর কোনো অভিযোগ বা আপত্তি থাকে, সেটি থাকবে আমার পরিবারের, সেটি থাকবে আমার স্ত্রীদের। আমি একাধিক বিবাহ করে আমি যদি আমার স্ত্রীদেরকে কোনো অধিকার বঞ্চিত করে থাকি তাহলে তারা অবশ্যই আমার বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ দায়ের করতেন। কিন্তু আজও পর্যন্ত কেউ কি দেখাতে পারবে যে আমার কোনো স্ত্রী কোথাও আমার বিরুদ্ধে এতটুকু অভিযোগ কোথাও করেছে যে আমি তাদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছি? সুতরাং আমার স্ত্রীদের অধিকার নিয়ে, আমার স্ত্রীদের পারস্পরিক সম্পর্ক নিয়ে, তাদের সাথে আমাদের আমার ব্যক্তিগত সম্পর্ক কি ধরনের হবে, কোন স্ত্রীর সাথে আমার সম্পর্কের পরিধি আমি কতটুকু পর্যন্ত জানাবো, কতটুকু পর্যন্ত জানাবো না, সেটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত এখতিয়ার। আমার এই ব্যক্তিগত এখতিয়ারকে লঙ্ঘন করে আমি একাধিক বিয়ে করার ক্ষেত্রে আমার স্ত্রীকে আমি কিভাবে ম্যানেজ করব, কোন কথা দিয়ে তাকে আমি প্রবোধ দিব, তার সঙ্গে আমি কোন পরিস্থিতিতে কোন কথা বলে তাকে আমি সান্ত্বনা দিব, সেটিও আমার ব্যক্তিগত ব্যাপার। ইসলামী শরীয়তের মধ্যেও এ ব্যাপারে সম্পূর্ণ এখতিয়ার প্রদান করা হয়েছে যে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, স্ত্রীকে খুশি করবার জন্য প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে কোনো সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে। কাজেই সেই বিষয়ে যদি কোনো অভিযোগ থেকেও থাকে সেটি থাকবে একান্তই স্ত্রীর। আমি জানতে চাই আমার স্ত্রী কি কোনোদিন কখনো কোথাও বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে অথবা কোনো আদালতের কাছে আমার ব্যাপারে কি কোনো অভিযোগ দায়ের করেছে? প্রিয় দেশবাসী, আমার স্ত্রীর সাথে আমার ফোন আলাপ, আমার স্ত্রীদের সাথে আমার কথোপকথন, এগুলো একান্তই আমার ব্যক্তিগত বিষয় এবং আমার পারিবারিক বিষয়। শুধু আমি নই, আমার পরিবার এবং আমার পরিবারের সদস্যদের পারস্পরিক কথোপকথন, সেই সকল একান্ত পারিবারিক আলাপচারিতাগুলোকে, সেগুলোর কল রেকর্ড ফাঁস করে দিয়ে পরিবার জীবনে যে অস্থিরতা তৈরি করবার পায়তারা এবং যেই ষড়যন্ত্র তারা করেছে, ইনশাআল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে। প্রিয় দেশবাসী, আমি আমার স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জের সেই সোনারগাঁও থানাধীন রয়্যাল রিসোর্টে আমি গিয়েছিলাম। এখানে প্রশ্ন আসছে এই সময় আমি কেন গেলাম, এটি আমি অবশ্যই অকপটে স্বীকার করছি যে এভাবে অসাবধানতা এবং নিরাপত্তাহীনতা নিয়ে কোনো ধরনের নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত না করে সস্ত্রীক সেখানে ঘুরতে যাওয়া বা সেখানে অবস্থান করাটা আমার জন্য সেই পরিস্থিতিতে সমীচীন ছিল না। প্রিয় দেশবাসী, অনেকগুলো বিষয় নিয়ে এই বিভ্রান্তির জাল তৈরি করা হয়েছে, নামের বিভ্রাট তৈরি হয়েছে। আমি কেন আমিনা তাইয়েবা নাম লিখালাম, কেন না আমিনা তাইয়েবা বললাম, কেন জান্নাতারা ঝর্ণা ভিন্ন নাম বললো, এই সকল বিষয় নিয়ে অনেক অনেক কথা, অনেক অনেক প্রচারণা। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে যখন আমাকে এভাবে আক্রমণ করে, আমার উপর চড়াও হয়ে সন্ত্রাসী দল আমার জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে প্রশ্নবাণে আমাকে জর্জরিত করছিল, আমি তাদের প্রশ্নের উত্তরে শুধু বলছিলাম আমি আপনাদের কাছে কেন বলবো। এরপরেও তাদের মারমুখী আচরণে ভীত সন্ত্রস্ত হয়ে আমি অনেক কিছুই আমাকে তখন বলতে হয়েছে। এরপরে যখন এক পর্যায়ে ঊর্ধ্বতন পুলিশের কর্মকর্তারা এসে আমার সঙ্গে আলাপচারিতায় বসেছেন, তখন আমি পুলিশকে যথাযথ সকল তথ্য দিয়েছি। আমার প্রথম স্ত্রীর নাম কি সেটাও বলেছি, দ্বিতীয় স্ত্রীর নাম কি সেটাও বলেছি, এবং আমার প্রদত্ত আইডি কার্ডের তথ্যসূত্র ধরেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রদত্ত স্ত্রীর নাম থেকেই সেই ওখানে আমিনা তাইয়েবার নামটি আলোচনায় এসেছে। এবং জান্নাতারা ঝর্ণার কাছ থেকে যখন তারা আবার আমার অনুমতি ছাড়া তার স্টেটমেন্ট এবং তার যে বক্তব্য তারা ধারণ করেছে, সেটিও আমার বড় আরেকটি অভিযোগ, সেই বক্তব্য ধারণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ নারী কর্মকর্তাগণ, তারা কার অনুমতি নিয়ে সেটিকে জনসম্মুখে প্রচার করেছে। আমার পর্দানসীন স্ত্রীর পর্দা তারা লঙ্ঘন করেছে এবং তাকে মুখ উন্মোচন করে দেশের সামনে, জাতির মানুষের সামনে তার পর্দার বিধান ভঙ্গ করে যেই অধিকার তারা ক্ষুণ্ণ করেছে, এটির জন্য আমি জনতার আদালতে বিচার দায়ের করলাম। এখানে বলতে ইচ্ছে হয়, প্রশ্ন করতে মনে চায়, এত এত ফোনালাপ যে আপনারা ফাঁস করলেন, কোন একটি ফোনালাপ থেকে কি এ কথা প্রমাণ করতে পেরেছেন জান্নাতারা ঝর্ণা অন্য কারো বিবাহিতা স্ত্রী, অথবা এ কথা কি আপনারা প্রমাণ করতে পেরেছেন যে সে আমার বিবাহিতা স্ত্রী নয়,
বরং যতগুলো আপনারা তথ্য প্রমাণ ঘাটাঘাটি করেছেন সবগুলোর মাধ্যমে এ কথাই দিবালোকের ন্যায় স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে জান্নাত আরা ঝর্ণা আমার বিবাহিতা স্ত্রী। সুতরাং এ বিষয়ে আমার ব্যর্থহীন বক্তব্য হল যারা এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করেছেন আমার ব্যক্তিগত গোপন তথ্যগুলোকে ফোনালাপগুলোকে স্বামী স্ত্রীর মধ্যকার দাম্পত্য আচরণগুলোকেও কথোপকথনগুলোকে যারা প্রচার করেছেন আমার স্ত্রীদের সাথে আমি কখন কোন কথা বলেছি আমার স্ত্রীকে আমার স্ত্রীদের সাথে আমি কিভাবে কথা বলবো কোন ভাষায় কথা বলবো কাকে কখন কিভাবে আমি প্রবোধ দিব সেটা আমার ধর্মীয় এবং নাগরিক অধিকার। সেই বিষয়ে অন্য কাউকে নাক গলানোর সুযোগ ধর্ম সমাজ অথবা আইন আদালত তো দেয়নি। শুধু এই সকল ব্যক্তিগত গোপন আলাপচারিতার তথ্য এবং কল রেকর্ড ফাঁস নয় বরং এর চেয়ে আরো ভয়াবহ যে প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে সেটি হলো জান্নাত আরা ঝর্ণার প্রথম ঘরের বড় সন্তান আব্দুর রহমানকে তুলে নিয়ে তাকে দিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করানো হয়েছে, স্ক্রিপ্ট লিখে দিয়ে সেই স্ক্রিপ্ট অনুযায়ী তাকে বক্তব্য পড়তে বাধ্য করে সেই বক্তব্য ভিডিও ধারণ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রচার করা হয়েছে। যে যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি বলা হচ্ছে সেই নারীর সাথে আমার 2 বছর পূর্বের বিবাহ বন্ধন শরীয়ত সম্মতভাবে সম্পাদিত না হয়ে থাকে এই বিষয়ে জান্নাত আরা ঝর্ণা আমার দ্বিতীয় স্ত্রী এই বিষয়ে যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি সে আমার বৈধ বিবাহ বন্ধনে শরীয়ত সম্মত উপায়ে সে আমার স্ত্রী এটা যদি না হয়ে থাকে এ ব্যাপারে যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি আমি আবারও ব্যর্থহীনভাবে বলছি আমার উপর আল্লাহর গজব নাজিল হোক। আর আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আমার ব্যক্তিগত অসাবধানতার কারণে যেই ত্রুটি বিচ্যুতি হয়েছে যেই ত্রুটির কারণে আমার অসাবধানতার কারণে এবং যথাযথভাবে আমি পদক্ষেপ গ্রহণ না করার কারণে আমি যেই ক্ষতির সম্মুখীন ব্যক্তিগতভাবে হয়েছি সেজন্য আমি নিজেই মর্মাহত এবং আমার কারণে আরো অনেকেই আজকে সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা প্রার্থনা করছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পুরো বিষয়টা তোমাকে আমি সামনে এসে বলবো। ওই মহিলা যে ছিল সাথে সে হলো শহীদুল ইসলাম ভাইয়ের ভাই, বুঝছো তো? এটা নিয়ে একটা মানে ওখানে অবস্থা এরকম তৈরি হয়ে গেছে যে কথা বলা তারা ওখানে মানে ওরা কি করে ফেলছিল আমাকে, বুঝছো? না বলুন তো তুমি বিষয়টা মানে অন্য অন্য কথা অন্যদেরকে বলতে হইব, পরিস্থিতিটা এরকম হয়ে গেছে এখন এই জন্য তুমি আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে করো না। তোমাকে কেউ জিজ্ঞেস করলে তুমি বললো যে হ্যাঁ আমি সব সব জানি এরকম কিছু একটা বললো। তোমাদের কি প্রশ্ন করতে কি কি তথ্য দিচ্ছে তুমি? ওই ঘুরে ফিরে একটা প্রশ্নই করতেছে কবে বিয়ে করছেন। আমি ফেব্রুয়ারি ভর্তি 2 বছর ভর্তি আর ওই বাপ মা ভাই বোনের নাম মায়ের নাম্বার চাইছে। মায়ের একটা বন্ধ নাম্বার আমি দিয়েছিলাম, মাকে খুঁজে পাইনি। আর এই তো আর কিছু না, ওই বারবার একটাই জিজ্ঞেস করতেছিল। তো বারবার বলতেছে বিয়ে কোথায় হয়েছে। এখন আমি আমি শরীফ ভাইরে বলতেছি যে আমি এটা কি একজ্যাক্ট তুমি কি কিছু কার কাছ থেকে কিছু শুনছো বা কিছু দেখছো? লাইভ দেখলাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুনো তুমি পেরেশানি করো না, তুমি কোনো অস্থির হইও না, আমরা তো আছি, তোমার তো কোনো অসুবিধা না। যাও কোন ঝামেলা হইলে তোমার যদি কেউ ফোন দেয় বা কিছু কেউ জিজ্ঞাসা করে তুমি বলতা যে তুমি বলবা যে হ্যাঁ আমি অনুমতি দিছি আমার শাশুড়ি থাকতে করাই গেছে। কি আমার কথা তুমি বুঝছো? এটাতে আমরা তোমার সাথে আসি পরে কি করতে হয় না করতে সেটা আমরা দেখবো, কিন্তু তুমি শক্ত থাকবো। আমি তোমার কথাটা বুঝছো না কিছু? সত্যি না না সত্যি তো আর নাই, মানুষ তো চেষ্টা করবো ফেলানোর জন্য। আমরা যদি আমাদের একটা ভালো একটা ই থাকে, আমরা ভাই বোনরা যদি ভালো সাপোর্ট দেই, তুমি যদি একটা ভালো সাপোর্ট দাও, বাচ্চারা যদি ভালো সাপোর্ট দেয়, তাইলে আর এইগুলা মানুষ এখন তো ছাত্রলীগের ফলাফল না চাইতেছি, ছোট ভাইয়ের নামে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যা কিছু করে একটা একটা ই করে ফেলছি, কথাটা বুঝছো না? এখন যদি সাপোর্টে আপনার হাজবেন্ড যে দ্বিতীয় বিয়ে করছে আপনি কি জানেন? এরকম যদি কেউ ফোন দিয়া বা কেউ যদি তোমার এরকম প্রশ্ন করে তুমি বলতে হ্যাঁ আমার শাশুড়ি করাই গেছেন, আমার অনুমতি দিয়ে করাইছি, কি আমার কথাটা তুমি বুঝছো?
যদি কেউ তোমাকে সারা যদি তোমার কেউ ফোন দেয় তুমি মানে তুমি যে আতঙ্কিত বা তুমি যেটা জানো না বা মানতেছো না এটা তুমি আমরা আমাদের যা জিজ্ঞাসা করতেছে আমরা এটাই বলে দিচ্ছি যে আমার আম্মাই করাই গেছিল এরকম ভাবেই বলতেছি তোকে আমাদের কেউ প্রশ্ন করা শুরু করছে অতএব তোমারও প্রশ্ন করবে যে মামুনুল হকের বউ কি জানে আমাদের জিজ্ঞাসা করতেছে তা আমরা বলছি যে ভাবিও জানে যদি তোমার কেউ ফোন দেয় তা তুমি এটাই বলো যে হ্যাঁ ওই যে হলো যে আমার শাশুড়ি করাইছেন এবং এটাকে আমি মানতে আমার কাছে ভালো লাগে নাই এই জন্য আমরা বলছি যে আমাদের বাসায় কাছে আমার শাশুড়ি বা আমরা বাসায় উঠানোটা পছন্দ করি নাই যে তার প্রয়োজনটা মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করলো সেটা তার বিষয় আমরা জানি মানে আমরা পরিবার জানি আমরা পরিবারকে জানি না এটা বলা যাবে না ঠিক আছে যদি তোমার কেউ ফোন দেয় গোপনে তোমার জানায় রাখলাম যদি কোনো ফোনে আসে কোনো পুরুষ লোক তোমার প্রশ্ন করে বসে আপনি কি মামুনুল হকের স্ত্রী হ্যাঁ তখন তুমি এটা বললো ঠিক আছে কোনো অসুবিধা নাই কেন যে তুমি 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 শক্ত থাকবো এটাই হলো কথা ঠিক আছে তাহলে আচ্ছা আমার একজন আছেন আমার কাছের আর কি আত্মীয় উনি আমাকে ফোন দিলেন পাইছে কোনো ভাবে পাওয়ার পর আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপনি কার সাথে আছেন সে তো আপনাকে অস্বীকার করছে আমি বলছি দেখেন এখানে অনেক ভিডিও ক্লিপ আসছে এখন কোনটাতে উনি কি বলছে সেটা তো আমি জানি না আমি এগুলো দেখি আর আমি যখন তার হেফাজতে আছি তখন সে অস্বীকার করুক বা স্বীকার করুক সেটা তার ব্যাপার বললো যে তুমি একটু থানায় যাও তো থানায় গিয়ে হুজুরে হয়তো থানা পরিস্থিতি খারাপ মামলা করবে আর কি এই জন্য তো আমি থানায় যাচ্ছি আর কি এই যে তারা মানে বেজ্জিতি করছে এর জন্য মামলা করবে এটা মিটাবে কিভাবে এটা তো সরকারের থানাতে গেলে এটা তো ডকুমেন্ট চাইবে তখন কিভাবে কি করবেন এখন আজকে তিনটার সময় সাংবাদিক সম্মেলন আছে তো তখন বলা যাবে কি আচ্ছা সাংবাদিক সম্মেলন আছে সবকিছু ঠিক আছে যদি আমাকে ভেতরে ডাকে তাহলে অবশ্যই কিছু মানে আমার কিছু ইনফর্ম না করে আমাকে আবার হঠাৎ করে ডাকেন না তাহলে এখানে হুজুরের নাম বলছে আমেনা তাইয়েবা হ্যাঁ আমেনা তাইয়েবা এখন আমি যখন আপনাকে বলছিলাম যে আপনার নাম কি তখন তো আপনি বলছেন জান্নাত আর জরন্ডা না হ্যালো হুজুর এই বিষয়টা আমি খুব ভালো করে আপনাকে ক্লিয়ার করতেছি সেটা হচ্ছে হুজুর যখন আওয়ামী লীগের নেতা কর্মীরা আসছিল যখন হুজুরের প্রথম একদম প্রথম দফা যখন হুজুরকে জেরা করতেছিল তখন সে বলছে আমার স্ত্রীর নাম হচ্ছে আমানা তৈয়বা আচ্ছা ঠিক আছে তারপরে যখন হচ্ছে তাদের চলে গেল টিউনু সাহেব আসলো এসআই আসলো তাদের সাংবাদিকের সবগুলোর বের করে দিল তখন আমি শুনতেছিলাম যে হুজুর বলছে যে এটা আমার সেকেন্ড ওয়াইফ আমি বিয়ে করেছি আমি কোনো অবৈধ কিছু করিনি যখন তিনি সেকেন্ড ওয়াইফ বলছে তারপরে হচ্ছে আমাকে জেরা করা হয়েছে এখন আমি কিভাবে ফেক বলি আর আমি তো তার বাবার নাম জানি না আমি কি করে কি বলবো বলেন আমাকে তো আলাদা জেরা করছে মানে হুজুর যখন টিউনুসের এসআইরে যখন অনেকগুলো লোক ছিল আমি তো তাদের কারোর মুখ দেখিনি আমি শুনতেছিলাম বলছে যে ও উনি তালাকপ্রাপ্ত আমি তাকে বিয়ে করেছি উনি আমার সেকেন্ড ওয়াইফ আর তখন মানে এখানে কুলাতে হচ্ছে কেন এখানে যদি হুজুর বলছে দুইটা বাচ্চা আছে তার আগের স্বামীর হ্যাঁ এটা কি সত্য হ্যাঁ সত্যি আচ্ছা ঠিক আছে তো তার অবস্থা দেখে আমি ডিসিশন নিচ্ছি একটা মাসে খোঁজ খবর নিব তো স্বাভাবিক খোঁজ খবর নিতে হলে তো হালাল তরিকা আমি নেওয়ার চেষ্টা করছিলাম তো এখন এই পরিস্থিতি হয়েছে মানে একটু কথা একটু লরচর হয়ে গেছে গা হ্যাঁ তো যার কারণে এখন পরিস্থিতি ঘোলাটে হয়ে গেছে গা এটা নিয়ে লাস্টে কি আবার মনে করেন আমাদের বড় কিছু লোক আছে তারা মনে করেন বেশি আবেগ দেখা এতে গিয়া যে আপনার ছবিগুলো মানে বিকৃত করতেছে সে এটা ওইটা প্রতিটা বিভিন্ন কথাবার্তা লেখতেছে এই জান্নাত তার জন্য হইতে পারে না এগুলো নিয়ে লেখালেখি করতেছে জিনিসটা আরো মানে বাড়তেছে যে মনে হয়
আসলে মানুষটাকে খুঁজে পাওয়া দরকার। আমি মনে করি যেটা আপনার ওয়াশরুমে যে একটা ছোট্ট একটা ভিডিও করেছে আপনার নাম সেখানে, যে এটা তো সত্য তাই না? এটা 100% সত্য। আর ওই যে মানে বোরকার কালার নিয়ে যে প্রবলেমটা, কেউ বলতেছেন কালা বোরকা পড়ে গেছে, ব্লু কালার এটা আসলো কেনা? তবে আমি যে আমি সাথে যখন ছিলাম তখন তো দেখলাম ব্লু কালারের বোরকাটা পরে ছিল, নিচের তলাটা ছিল হচ্ছে কালো কালার। এখন যখন দেখেন ইউটিউবে যখন চলে যায়, যখন বিষয়গুলো ভাইরাল হয়ে যায়, তখন এক একজন এডিট করে এক এক রকমের দেয়, এক একজনের বক্তব্য এক এক রকমের বলে। এটা লাস্টে কি হইতে পারে, মানে আপনাদের কি ধারণা হচ্ছে? আমাদের ধারণা এখন মানে আমার যেটা এখন এগুলো নিয়ে বাড়াবাড়ি করলেই আরো বেশি সমস্যা। এখন এই যে হুজুর এখন আসবে শুনছি, আমি যেভাবে পাচ্ছি মেসেজ দিয়েছি যে হুজুর এই মুহূর্তে সোনার গান না আসাটা ভালো, আসা দরকার নাই, যতটুকু হয়েছে হয়েছি, কারণ এখানে কয়েক করতে তো কম হয় না, এই জিনিসটা আরো বাড়বে। আর মানে যতই হোক প্রশাসনের সাথে আমরা যুদ্ধ করে এর মুহূর্তে পারবো না, যতটুকু করছি ততটুকু আমরা উদ্ধার করতে পারছি জনজনকে, এটি বেটার ছিল। আপনারা মনে করতেছেন যে ওনার নরম হওয়া দরকার? না, নরম বলতে কি ওই নরম না, মানে যখন গরম হয়েছে তো গরম হয়েছি, আমরা চাইছি না যে ইচ্ছাকৃত ভাবে মানে জিনিসগুলো আরো ছড়াইতে, কারণ সোনাগাঁও যদি আবার আসে আরো সমস্যা হবে, প্রবলেম হইতে পারে। আপনারা বুঝালে কিংবা আপনারা বললে কি সেই শুনবে না? জানি না, আমি চেষ্টা করতেছি, আমি আমার মুরব্বীদের সঙ্গে কথাবার্তা বলতেছি দেখি কি বলে। এখন সে কিন্তু একটু গুগল করে ফেলতেছে বুঝছেন, সে আবার কোথাও কোথাও অস্বীকার করছে, আমি তাকে চিনি না, মানে সে আমাকে চেনা না। না এখন তো অস্বীকার না, এখন তো সবচেয়ে মানে দেখো যেখানে যেখানে অস্বীকার করছে, মানে কি বলবো, মানুষ যখন বিপদ করে তখন মনে করেন মাথা ঠিক থাকে না, কথা বুঝেন নাই। উনি দেখতেছে যে ওনার যে মোবাইলটা যে কথা বললে ফোন আলাপ গুলো ফাঁস হয়ে যেতেছে, আবার এই নাম্বার যে সবার লোক কথা বলতেছে, আবার এটার সাথে সাথে মানে এটা ফোন আলাপটা মানে দিয়ে দিতেছে সাংবাদিকরা সম্ভাল মানে ইন্টারনেট, এই হলো অবস্থা। সাক্ষাতে বলবো সে আমার স্ত্রী না, তো আমার স্ত্রী তোমার কাছে আমি এসে বলতেছি, এখন তো এটা কোমর পাশে গেছে যে হুজুর প্রথম স্ত্রীর সাথে না করছে, এটা মানে প্রচার হয়েছে না, একটা দুইটা যাক মানে ইয়া করা যায়, কিন্তু এতগুলো তো প্রবলেম। সে আবার ওখানে বলছে মানে ওইখানে বলছে হচ্ছে বউ ঠিক মানে জানি ওইখানে ঠিক থাকে। হ্যাঁ উনি বলছে যে তুমি টেনশন করো না, আমি যে মানে বড় খালাম্মাকে বলতেছি আর কি যে টেনশন করো না, আমি সাক্ষাৎ আইসা বলতেছি, তো সে অন্যের স্ত্রী আমার স্ত্রী না, হয়তো বড় খালাম মানে সান্ত্বনার জন্য কথা বলতেছে, পরে বলতে ঠিক আছে তুমি বসে আসো, এই কথাটা ফাঁসে গেছে। আবার মনে করেন বোন ফোন দিয়ে বলতেছে ভাবি যে খালাম মারে বলতেছে কি ভাবি আপনি যেভাবে হোক বলবেন যে আমি জানি সব কিছু জানি, আমাদের পারিবারিক মানে আম্মা থাকা অবস্থায় আমাদের বিরাশিত হয়েছে, এইটা ফাঁস করে দিচ্ছি, তো কোনো রকম থাকতেছে না, মানে এই নাম্বারটা দিয়ে কথা বললে এগুলো সব রেকর্ড পাশ হয়ে যাচ্ছে। আমার তো আপনারা যা বলতেছেন আমার সবকিছু মনে হচ্ছে যে উনি পুরো নিজে মানে ফাইসে গেছে, নিজে তা নিজে হাসতেছে। এখন এখন আমরা আমরা এত মর্ম আহত মানে এত কষ্টে আছি, তো ভাবি এই যে উনি তো বিপদেই পড়ছে, উনি কেমন কষ্টে আছে, আমরা কিছু করতে পারছি, আমাদের হ্যাং হয়ে গেছে বুঝছেন না, এখানে যাইতেছি ওইখানে কথা বলতে তো ঠিক আছে, কিন্তু উনি কেন ওনার ফোন দিয়ে কথা বলছেন? এটাই তো ওনার
লোকজন আছে, কারোর একটা ফোন যদি নিয়ে উনি কথা বলে, যাদের সাথে জরুরি কথা বলার, তাদের সাথে কথা বললেই তো হয়ে যায়। যেমন আপনার নাম্বার গুলো সব বন্ধ করে রেখে দিচ্ছেন বা জরুরি কিছু কথা বলতেছেন, তাও না উনি ওপেন ফোন দিতেছে কথা বলতেছে, মানে উনি বীর পুরুষ বীর মুজাহিদ এখানে প্রকাশ করতেছে, কিন্তু কিছু কিছু জায়গায় যে কিছু আমার মানে ত্রুটি আছে ওগুলো খেয়াল করতে হতো। আল্লাহ হেফাজত করুক। মানে আমি থানায় যে পরিস্থিতি কি হয় আমি আগে দেখি, দেখা পরে ওস্তাদ জিকে জানাবো আর কি যে পরিস্থিতি। আর আপনি কোনো সমস্যা নেই তো? না এমনি কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের মুখ দিয়ে যা শুনতেছি এরকম আর যদি বলে তাহলে তো আমি আমার আমি ওর মানে প্রবলেমে পড়ে যাব। না প্রবলেম কি, এখন আপনার কথা আর হুজুরের কথা তো এক থাকতে হবে তাই না? আমার কথা আর হুজুরের কথা এক থাকতে হবে, এখন সে এক একজনের কাছে এক এক কথা বলতেছে, সেইগুলো ফাঁসও হয়ে যাচ্ছে, তখন আমার কথা আর তার কথা কি এক থাকবে? উনি একসঙ্গে কেন অটল থাকতে পারলো না? উনি যখন টিওনো সাহেবকে বললো, যখন ওসি সাহেবকে বললো, আমি তো আমার আমি রেকর্ড করে রাখতে পারিনি, তো সেই সময় কোনো সাংবাদিক ছিল না, তখন উনি যখন এই কথাগুলো বললো, তখন এই কথাগুলো করে অটল থাকলেই তো হয়ে যেত। সত্যর জানেন সবসময় না জয় হয়, আর মিথ্যার সবসময় অপমৃত্যু হয়, উনি কেন মিথ্যার আসছেন? না আমার কথা হলো কি, মানে আমি আমি একটা ভিডিও দিছি, সাক্ষাৎকার দিছি যে এখানে হালাল স্ত্রীর সাথে সে আসলে এখানে কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই, অসুবিধা রেখে ডাইরেক্ট বলে দিচ্ছি। হ্যাঁ আমার যে এই সাজেন্ট ছিল আর বাচ্চা আছে, একটা বাচ্চার এই সাজেন্ট কে নিয়ে আসছে, এনে ডিবি পুলিশ নিয়ে আসছে ঢাকায়, আমি শুনলাম তাদের হচ্ছে ই নেবে, তো তারা যেটা বলবে না, তারপরে সে আবার ওইগুলো বলতেছে, তাহলে কি হবে? এখানে মধ্যে যাই হোক আমি একটু পরে 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 বলবো। হ্যাঁ যাই হোক, আপনি সাবধানে থাকেন। আর ওই আপনি নক করলে কি আমার সুবিধা আর কি কথা বলা যায় কি? হ্যাঁ সময় মতো আর কি করেন। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। একটা গাদ্দারি আঘাত, যেটা কাছের মানুষ একেবারে কাছের একান্ত কাছের মানুষ আঘাত দিয়েছে, এই কষ্টটা পেয়েছে। সে কীভাবে পারলো তার বন্ধুর প্রাক্তন স্ত্রীকে বলতে, সে আমাদের পরিবারের খুশি ছিনাই নেছে। আমি এক কথায় কথা, ছেলের দাবি তার মায়ের সাথে বাবার ছাড়াছাড়ি হবার পর তার মা আর্থিক কষ্টে পড়েন, সেই সুযোগ নিয়েছেন মামুনুল হক। এক বছর তো ভাত খায়নি, টোটালি ভাত পাইনি এক বছর, এইভাবে সে তার দিন গুজাই পরে কি করবে? সে তার তার প্রান্ত হয়েছে আমাকে একটা সাহায্য করে, আর সে সাহায্যের দিনে ওই লোকটা তাকে ইউজ করতো, সোজা বাংলায় যেটা বললে আমার মুখ দিয়ে এই জিনিসটা বের হওয়া ঠিক না, কিন্তু তাকে ইউজ করতো, তার কামুক ঝর্ণার ছেলে জানান সোনারগাঁওয়ের অবকাশ কাণ্ডের আগে তার পরিবার এই বিয়ের কথা জানতই না। আমার পরিবার এটা কালকেই গতকালকে জানতে পেরেছে। নীল কালো বোরকা নিয়ে যে বিতর্ক হচ্ছে তাও উড়িয়ে দেন ঝর্ণার ছেলে। যেমন এই যে ফেসবুকে লেখালেখি করতেছে যে নীল বোরকা আলম এটা অন্যজন, কালো বোরকা আলম এটা অন্যজন, কিন্তু সম্পূর্ণ ভিন্ন কথা, দুজনে এক। আমি তো আমার মাকে চিনি নাকি? আমি তো অলরেডি হয়ে গেছি, অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি, একটা ম্যাচুরিটি ভাব আইছে, আমি কিছুটা সহ্য করে নিতে পারি, কিন্তু আমার তো একটা ছোট ভাই আছে, 13-14 বছর বয়স, কেবল উঠতি বয়স, এই সময় মানুষের কত কথা শোনা লাগতেছে, সমাজের সামনে সে মুখ দেখাতে পারতেছে না। আমার ছোট ভাইটা কালকে রাত্রে তখন এই ঘটনাটা ঘটলো, ও কোনোদিন আমি দেখি না রাত 3-4 মতো জায়গা রয়েছে, কালকে চোখে কোনো ঘুমই নেই, টোটালি ওটা নিয়ে ও মনে হচ্ছে মেন্টালি শক খেয়েছে। ও বাসার থেকে বেরোয় গেছে, আমি বাসায় থাকলে কি উল্টা পাল্টা করবো আমি নিজেও জানি না, এখানে বেরোয় গেছে। আরো বলতে হয় এটা আমি বলবো যে আমার বাবার কর্মের ফল, আমার বাবা মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে, পাগলের মতো ভালোবাসে। ওই লোকটা কিছুদিন আগে মোল্লার একটা মাহফিল ছিল, সেখানে পুলিশ তাকে করতে দেবে না, সে একটা জায়গায় লুকাইছিল, আমার বাবা সেটা দেখে আসে কিভাবে কানছে আমি দেখে আসে, তার আগে আমি সেটা জানছি যে আমার মার সাথে তার সম্পর্ক আছে। আমি তখন হাসতেছিলাম যে এই লোকটা তার জন্য পাগলের মতো কাঁদতেছে, এইভাবে অযোধ্যায় কাঁদতেছে, আর ওই লোকটা এই লোকটার সাথে বিশ্বাসঘাতকতা করতেছে।
তারপরে যখন ওনাকে জেলে নিল, মাওলানা মামুনুল হককে জেলে নিল, তখন আমার বাবা বলেছিল পুলিশের থানার ওসি কামরুজ্জামান যে তুমি আমাকে রেখে ওই লোকটাকে ছেড়ে দাও, কতটা ভালোবাসলে মানুষ এই কথাটা বলতে পারে। আর সেই লোকটা এইভাবে গাদ্দারি করলো। আরো আগের ঘটনা, যখন ডিভোর্স হয়নি, আমি সে সময় অনেকটা ছোট, আমার ছোট ভাই সে সময় তো অনেকটাই ছোট, ও দুগ্ধ শিশু ছিল, তখন আমার বাবা একবার বাসায় ছিলেন না, তখন আমি ছিলাম শুধু, তা আমি ঘুমাই ছিলাম নাকি না বাইরে ছিলাম, তখন আমার মা নাকি আমার ছোট ভাইকে দুগ্ধ পান করেছিল, তখন উনি আমার মার রুমে হুট করে ঢুকে যেয়ে একটা কুপ্রস্তাব দিয়েছিল, কিন্তু আমার মা সেটা প্রত্যাখ্যান করেছিল, না এটা কোনদিন সম্ভব না, আপনি তো ঠকাচ্ছেন আপনার কাছের বন্ধুকে, কাছের মানুষটাকে। সে তখন ফিরে এসেছিল, কিন্তু তার একটা তখনই মনের থেকে একটা কামুক ভাবটার মধ্যে ঢুকে গেছে, সে একটা লোভ সামলাতে পারছে না, সে সবকিছু একটা সুযোগ এসেছিল, কিন্তু এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটা বুঝতে পারেনি। যখনই সে সুযোগ পাইছে, এনাদের মধ্যে ডিস্টেন্স বাড়ায় দিয়েছে, কোন বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া হবেই, সে তখনই নক করছে, তখনই দুইজনের মধ্যে আরো ডিস্টেন্স বাড়ায় দিয়েছে। এইভাবে করে সে একটা পরিবারের খুশি ভালোবাসা, একটা পরিবারের মধ্যে যে মিলমিশ একটা সম্পর্ক, পুরোপুরি সে ধ্বংস করে দিয়েছে। আরো যে এভাবে কত মানুষের পরিবারের, কত পরিবারের, কত মানুষের ভালোবাসা সে ধ্বংস করছে, এর কোন ঠিক নেই। এখানে আমি আশা করব, আমি বাংলাদেশের মানুষের কাছে আশা করব, এর যেন সঠিক বিচার হয়। আপনারা কারোর অন্ধভক্ত হয় না, কারোকে অন্ধভাবে বিশ্বাস করেন না, কেন সবারই মুখোশের আড়ালে একটা চেহারা থাকে। এই লোকটা একেবারে আলেম নামধারী, এক মুখোশধারী একটা জানোয়ার, এর মধ্যে কোন মানুষত্ব নেই, এই সুযোগের সবসময় অপেক্ষায় থাকে কাকে কিভাবে দুর্বল করা যায়। আমার আর কিছু বলার মতো ভাষা নাই।